আপনাদের জন্যই তো ঠিক হলো, আমি কথা ভোলা যায় না মেয়ে সমস্যা। যাই হোক, এবার মানে আপনি ডেকে পাঠিয়েছিলেন, আমরা চলে এসেছি, এবার শুরু করতে কোনো অসুবিধা নেই তো? মানে ছবিটা শুরু তো করা যেতেই পারে। সত্যি গেড়াবাবু, আপনার তুলনা হয় না। আপনার জন্যই কিন্তু আমাদের বনহরিণী আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। বলছি শুনুন না, আমি কিন্তু পুরো রেডি, একদম স্ক্রিপ্ট একদম ফুল রেডি করে রেখেছি, পুরো লেখাও কমপ্লিট একদম, আউটডোরে ভর্তি, মজাই, গানের সব দিক থেকে ভর্তি, ঠিক আছে? কিন্তু আমি তো একটা মুশকিলে পড়ে গেছি গেড়াবাবু। হ্যাঁ জানি, মানে কাকে নায়িকা নির্বাচন করবেন সেটা ঠিক করতে পারছে। ঠিক, একদিকে আপনার পছন্দ, অন্যদিকে আপনার পুরনো পাপ, আপনার পুরনো প্রেম। একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, এই জন্য কেসটা আপনি আমার দিকে ঠেলে দিয়েছেন। আসলে হচ্ছে কি, আমি তো দুজনের উপরই চেপে বসে রয়েছি, মানে কাকে ফেলবো আর কাকে রাখবো ঠিক করতে পারছি না। কিন্তু আমার তো পায়েস খেয়ে পেট ভরে গেল, মানে থেকে থেকেই তো সুজি আমার বাড়িতে আসছে। হ্যাঁ জানেন তো, ইন দ্য ইয়ার এটা আমার শিক্ষার জন্য বলছি, মানে ব্যাপার হচ্ছে, মানে সঞ্জয় যখন ওই শরৎবাবু ছবিটা করবেন বলে ঠিক করলেন, তখন আমার কাছে আসলেন, মানে কিছুতেই ঠিক করতে পারছিলেন না কি নাইটা হবে। দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 2002। তাহলে কি রিসেন্ট ঘটনা? ছবি সুপার হিট সঞ্জয়টাকে, আরে ইলেকট্রিক মিস্ত্রি, আশ্চর্য, আপনি কি প্রডিউসার ছবি, আপনি সঞ্জয়কে চেনেন না? আমি তো 25 বছর পাখি পুষছি, এখনো মাদিনার চিনি না। ও আচ্ছা, সঞ্জয় হচ্ছে নিউ মেকার অফ দেবদাস, সঞ্জয় লীলাবান। বাড়িতে আসবেন, আমি ছবি আছে দিয়ে দেবো। এরকম কত ছবি আপনার বাড়িতে আছে? না এখানে তো একটা ঘরেই কিছু ছবি রেখে দিয়েছি, দেশের বাড়িতে 7টা ঘর জুড়ে শুধু ছবি আর ছবি, মানে একদম আটপর থেকে মনমোহন সিং পর্যন্ত শুধু ছবি আর ছবি। আপনার বাবা মা কোথায় থাকে? ও হয়তো ছবির মধ্যে মালা দেওয়া ঢপের চোটে তো ওইখানে পৌঁছে গেছে। তবে আমি আর বেশি কথা বলতে পারবো না, এটা একটু শেষ করা দরকার, নয়তো গলা বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই এই সিচুয়েশনের আমি কবিতাটা বলি, কন্ট্রোল যদি মুখ ছেড়ে দেবো, প্রেমে পাতা খোর নিয়ে রাধে বাবুর কষ্ট, কি হবে নায়িকা বাঁশরি না সুজাতা, সবই অস্পষ্ট। সব কটাকে একদম শুট করে দেবো, সব কটাকে, গুপ্তচরগিরি গুপ্তচর বাহিনী একদম ছুটিয়ে দেব। সর্ষের মধ্যে ভূত? হ্যাঁ মাইরি বলছে কোনো ভূত নেই। চুপ, আমাকে চার শাস্তি দেবার দিন, কিন্তু আমাকে বিশ্বাস করুন মনোষাদি। কি 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 বিশ্বাস করবো? হ্যাঁ কি বিশ্বাস করবো, তিনটা রূপ ধারণ করলেন, তিনটাতেই ডাহা ফেল, খাচ্ছেন দাচ্ছেন আর এখানে বসে বসে ওজন বাড়াচ্ছেন। না মোটো যদি, আগের ওজন আমি ধরে রাখতে পারিনি, 120 কিলো ছিল, 80-তে দাঁড়িয়েছে। আসলে রোজ মর্নিং ওয়াক করছি তো তাই ওজন আর বাড়ছে না। একদম বাজে কথা বকবেন না, আপনার জায়গায় অন্য কাউকে মায়ে বড়ি দিলে সে অনেক ভালো কাজ করতো, খালি মুখে ফট 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 কাজের বেলায় অষ্টরম্ভা। ভানুমতি যদি এসে না পড়তো তাহলে দেখতেন কেমন কাজ করে দেখাচ্ছিলাম। ভানুমতি তো অরিজিনালিটি ইন্দ্রদেব ভেবে আওয়াজ সঙ্গে তো প্রেমের অভিনয় শুরু করে দিয়েছিল, সেম সেট হয়ে যাচ্ছিল তাই পালিয়ে এলাম। বলো মনাদি, এ কি ওষুধটা আপনি কান ধরে দাঁড়িয়ে আছেন কেন? কান মন, হ্যাঁ মনুষ্যদি আমায় কেন ডেকেছি বলো, কেন ডেকেছি বুঝতে পারছো না? বাবার খবরটা কি হলো? আমি বাবা মহাদেবকে কি জবাব দেব তাকে আমি কথা দিয়েছি। আমি তো শনিবাবুর জরিমানা করে দিয়েছি, তাহলে কি হয়েছে? শনিবাবুর জরিমানা হয়েছে তো কি হয়েছে? পাও বাবুর খবরটা আমার চাই, যত সব মাথা মোটার দল। আমি হাতটা নামাবো? নামান। এবার একটা কথা বলি? আপনি কোনো কথা বলবেন না, মনে রাখবেন পাওকে যদি পাওয়া না যায় তাহলে এবার পূজে কিন্তু মরতে অন্য অসুর পাঠিয়ে দেবো আপনার জায়গায়। তা কি করে হয়, মোটুলিতে তো আমার ছবি ছাপা হয়ে গেছে মনে সাথী। ছবি পাল্টে দেবো আমি, ভানু
হ্যাঁ মনুষ্যদি, শোনো ভানু, বলো তোমায় একটা কথা বলি। তিলোত্তমাকে তুমি ইমিডিয়েট খুঁজে বার করার চেষ্টা করো। ওই আমাকে বলেছিল পাওয়ের খবর দেবে। শনিবাবুর জরিমানা হয়ে যাওয়ার পরে তিলোত্তমা গা ঢাকা দিয়েছে, ওর ঠিকানাটা আমার চাই। তুমি একদম এনিয়ে ভেবো না মনে, তিলোর সব কটা থেকে খবর আমার জানা। আমি ওকে হির হির করে টেনে তোমার সামনে নিয়ে আসছি। থ্যাংক ইউ, কিন্তু যা করবে তাড়াতাড়ি, আমার হাতে সময় বেশি নেই। আসি। আমি এখন কি করব মনসাদি? কি আর করবেন, বসে বসে ভ্যারান্ডা ভাজবেন। এবার আপনি সচি সাজবেন, বুঝেছেন? সচির রূপ ধরে ইন্দ্রদেবের কাছে যাবেন। সচি, তাহলে তো কিছু অ্যাডাল্টিং সিন করতে হবে। ঠিক আছে, আমি ছোটবেলায় না লায়লা বজনুতে লায়লার পাঠ করেছিলাম। ঠিক আছে, ওখান থেকে কিছু সংলাপ ছেড়ে দেবো। সে যেখান থেকে যা পারেন ঝাড়বেন, কিন্তু মনে রাখবেন এটাই আপনার শেষ সুযোগ। হ্যাঁ ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, 100 ভাগের মধ্যে 100% আমি ইন্দ্রবাবুর পেট থেকে খবর বার করবই। তবে একটা কথা ভাবছি, আচ্ছা সত্যি সত্যি যদি ইন্দ্রবাবু পাওকে যদি অপহরণ না করে, অপহরণ করেছে তো, আমি এমনি খবর নিয়ে আসবো। ইন্দ্রবাবু, 2 আউন্স লাল আর সাদা ছেড়ে দেব, শুধু হাওয়া বইবে। আমার সাথে কি নিয়ে? আমার নাম মা মনসা। কার্তিক, তুমি কোথায়? আমি কিন্তু খুব রাগ করেছি জানো তো, আজকে আর তোমাকে ছাড়বো না। এই দেখো মিষ্টি এনেছি তোমার জন্যে, মিষ্টি খাইয়ে প্রাণের মিষ্টি লোকটাকে প্রাণের মতো করে নেবো। দূর বাবা, এ পাড়ায় থাকবো না কি? এ পাড়ায় কোনোদিনই থাকবো না, অন্য পাড়ায় ফ্ল্যাট কিনে চলে যাবো, তারপরে সারা মাস ধরে শিখিয়ে আদুলি গুছিয়ে গুছিয়ে EMI দিয়ে দেবো, ব্যাস। কার্তিক, আমি কিন্তু ভীষণ রাগ করেছি তোমার উপরে, তুমি জানো। কেন রাগ করবো না বলো? তুমি আমাকে দেখতে এসছো, একদিনও কোনোদিন দেখতে আসোনি, সেই এক প্রসাদী ফুল দিয়েই তো আমি সুস্থ হলাম, তারপরে আর কোনো দেখা সাক্ষাতের পালাই নেই। তুমি বেরিয়ে এসো কিন্তু কার্তিক, আমি আর কিচ্ছু ভালো লাগছে না, ভীষণ রেগে যাচ্ছি কিন্তু। কই কার্তিক? দুষ্টু কোথাকারী, অসভ্য, পিছন থেকে টুকটুক করে ডাকছে কেন? কাছে দিকে অন্তরঙ্গ করি নাও না আমাকে, তোমার দিকে। কার্তিক, ভীষণ লজ্জা করছি আমার তোমার সামনে। দেখেছো কার্তিক, দুষ্টু কোথাকারিকা, লক্ষ্য করো আমার এই যে ঠোঁটের রঙটা, লিপস্টিকটা ভালো হয়েছে না? বিদেশি লিপস্টিক জানো তো, ঘষা মাজা যাই করো একদম রং উঠবে না। তোর রং আমি বার করছি, দাঁড়া। তুমি আবার কবে এলে? বাবা দিব্যি তো গিয়েছিলে, কোথায় চলে, সেখানেই তো থাকতে পারতাম, ফিরলে কেন? হ্যাঁ তুইও তো মরে যাচ্ছিস, বেঁচে ফিরলি কেন? মরে যেতে পারতিস তো। আমার মরা এত সহজ নয়, আমার ভালোবাসার লোক কার্তিক আছে, সে আমাকে বাঁচিয়ে এনেছে। হ্যাঁ আমি কি মরে গেলে পারবি? ও থাকবো, ওটা কি দেখছিস বলতো? ওদিকে আবার দরজা দেখছি, দরজা না, কার্তিক দরজার ওপাশে লুকিয়ে রয়েছে। কার্তিক অসভ্যতামি করবে না, দরজার পাশ থেকে সরে আমার কাছে চলে এসো সোজা। কি এই দরজা দিয়ে সোজা বেরিয়ে যা। কখনো যাবো না। শোনো পিকু, বেশি ধমকাবে না, মনে রাখবি আমি কিন্তু কার্তিকের স্ত্রী, একদম মাথায় রেখো। কি সে চোপ, বেশি চোপ চোপ করলে না আমি আমার স্বামীকে বলে দেব। শোন কি, একটা ছেলে না একটা ছেলের সাথে কখনো বিয়ে হয় না। হ্যাঁ কোথায় বলেছি তোমাকে, তুমি তো একটা বইও পড়ো না, টিভিতে কিছু দেখো না, আমেরিকাতে হরদম দুবেলা হচ্ছে দুটো ছেলের মধ্যে বিয়ে। হ্যাঁ তাহলে তো ভালোই হলো, তুই আমেরিকা চলে যা। আমি পাট করে কিন্তু আমেরিকা চলে যাবো, আর তুমি স্যাট করে কার্তিককে বিয়ে করে নেবে না? স্যাট করে বিয়ে করে নেব, করবিটা কি তুই? কিছুই করবো না, তোমার নামে আদালতে গিয়ে একটা কেস ঠুকে দেবো, মামলা করে দেবো। হ্যাঁ তোকে আমি ঠুকে দিচ্ছি, দেখ এসছে মিষ্টির প্যাকেট নিতে, তোমার জন্য কি মিষ্টির প্যাকেটটা ফেলে যাবো? তোমার জন্য উচ্ছে দিয়ে হ্যাঁ
কাউকে পাওয়া যাচ্ছে না। বলছিস কি রে ভাই, তুই ব্যাংকে ইএমআই দিতে পারিনি, ব্যাংক মাস্টারম্যান পাঠিয়েছে। খোঁজ খোঁজ খোঁজ, ভালো করে খুঁজে দেখ কোনো নর্তকীর বাড়িতে পড়ে আছে কিনা। শনি বাবু তো আমার চাই, ও কতটা জানে আমাকে জানতেই হবে। এই তো মালটা, যেমন করে হোক আজ খবর বার করতেই হবে, নাহলে মনুষ্যাটি বলেছে আমার বদলে এবারে পুজোয় অন্য অসুরকে পাঠিয়ে দেবে। না 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 না, অন্য কাউকে আমি মরতে যেতে দেবো না। ওদিকে তো আমি ভালো করে ফলোও করিনি। ঠিক আছে, যা আছে কপালে যে কোনোভাবে একটা অ্যাক্টিং করলেই হলো। নিজের বউকে চিনতে পারছো না জানো? তোমার কি হয়েছে সচু? কি আবার হবে, স্বামী হয়ে বুঝতে পারছো না স্ত্রীর কি চাহিদা? তুমি কি পাল্টে গেছো সচু সোনা? কি মনে হচ্ছে দেখে, পাল্টে গেছি? না, তোমার কি আমি জানো পাংশে পাংশে কি একটা ইয়ে মতন লাগছে। আচ্ছা ইন্দ্র, এই অর্ধাঙ্গিনী মানেটা কি? তো সোজা ভাই, তো স্বামীর অর্ধেক বাজি গন্ধ ছাড়ছে, গন্ধটা কিছুতেই চাপা যাচ্ছে না, কি যে পিসি গন্ধ। যাকে তুমি কথা ঘোরাচ্ছ কেন, স্বামীর অর্ধেক তো আমি স্বামীর পুরোটা জানবো না কেন? তুমি তো আমার পুরোটাই জানো সচি সোনা। চুপ করো, একদম বাজে কথা বলবে না। পাপকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি, আমি বলছো না কেন? কোন পাও ভাই তো বলো না, ওই তুমি আর বিশু মিলে মালদায় কোথায় সাইজ করেছো? আমি কাউকে বলবো নাকি? আমি বরং তোমার উপকারই করব। তা ঠিক, তবে কথা হচ্ছে যে, শুনছো কোথায় গেলে তুমি? আজ তোমার সাথে আমার একটা হেস্ত নেস্ত হয়ে যাবে। কার সাথে? তুমি অমন করছো কেন? তুমি কে ভাই তো? নেকা, নিজের বউকে চিনতে পারছে না। তুমি আমার সচু? হ্যাঁ, সেই গা সেই গন্ধ। কিন্তু ভাই তো তুমি তো একটু আগে এইখানে ছিলে, তাহলে আমার সব গোলমাল হয়ে গেছে, আমার মাথাটা কেমন যেন করছে, জালিশ হচ্ছে, বাজারে জালিশ হচ্ছে এসেছে। বেশ ঘুরিয়ে ফেলেছিলাম, সত্যি বলতে অর্জিনে নিতে এসে সমস্তটা কেলো করে দিল। এবারে আর মর্তের পুজোয় আমার আর যাওয়া হলো না, হাঁচিও আসছে না। বাসি কেন গা? হ্যালো রাধিতা। একি সুজি, তুমি এখন কেন এলে? বারে তোমার কাছে আসার জন্য টাইম লাগে না, আমি তো যখন ইচ্ছে তখন আসতে পারি। তুমি বলেছিলে না গ্যারাদার কাছে অ্যাক্টিং শিখতে, আমি শিখে এসেছি। খুব ভালো করেছো সুজি, তুমি এক কাজ করো, হ্যাঁ এখন না তুমি পাশের ঘরে চলে যাও। না, আমি তোমার কাছে থাকবো। এই সর্বনাশ করেছে, আমি দুদিকে খেলতে পারবো না সুজি। দুদিকে মানে? না মানে ওই যে ল্যান্ড রেভিনিউ ইন্সপেক্টর আছে না, সে আমার কাছে আসবে একটা এনকোয়ারিতে। আমি তো বলেছি আমার কিচ্ছু নেই, কেউ নেই, আমি রাস্তার ভিখিরি হয়ে গেছি, আমার বউও নেই মেয়েও নেই। এসে যদি তোমায় দেখে অন্য কিছু ভাবতে পারে, যা তুমি পাশের ঘরে চলে যাও কেমন? গুড গার্ল। আমি কিন্তু উদয় কুমার হিরোইন হব আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আরে করবে করবে করবে, এখন পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে যাও, যাও না। এখন আমি কি করব, এখন আমি কি করব, আমার বাঁচি আসার সময় হয়ে গিয়েছে। হাই রাধিতা। রাখো বাম দিকে পা, দক্ষিণে ঘা। এই আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন আপনি?
একটু সময়ের ভুল, একটু সময়ের ভুলে কত কিছু ঘটে যেতে পারে। ধরো একটাই লাইন, একটাই লাইন, একই সঙ্গে দুটো ইঞ্জিন মুখোমুখি আসছে। কত লোক বুম ওদিকে কি ঘা কি ল্যান্ড রেভিনিউ অফিসার আসবে বলেছে, বুঝলে? শান্তির জীবনে একটা বড় ঘা, বিরাট বড় ঘা। ওই যে ওই আমার উপরে নানান রকম ইয়ে আছে, আমি সুজি খেতে ভালোবাসি তো বলেছে যে কি যেন বলেছে বুঝতে পারছি না। কতক্ষণ ওখানে ওয়েট করবো রাধেদা? কি আমাকে ওখানে বসিয়ে রেখে তুমি এসব কি করছো? এই তোমার ল্যান্ড রেভিনিউ অফিসার? এই জুনিয়র আর্টিস্টটা তোমার এখানে কেন? একে এক্ষুনি বার করে দিন। এই এই কে জুনিয়র আর্টিস্ট? হ্যাঁ হ্যাংলা কথা পারে? হ্যাংলা আমি আমি আর্টিস্ট ফোরামে রিপোর্ট করবো, আর্টিস্ট ফোরামে রিপোর্ট করবো, আমি আর্টিস্ট ফোরামের মেম্বার। একদম চুপ, এই তুমি চুপ, এত বড় বড় কথা বলো না তুমি, চুপ করো। আচ্ছা জুনিয়র আর্টিস্ট কি করে এত বড় বড় কথা বলে? বেশ চুপ করো, আস্তে কথা বলো। তুমি চুপ করো। এই আপনি আপনি কোথায় আছেন? হ্যাঁ নবদ্বীপে। নবদ্বীপে যাওয়া? আমাদের দুজনের কাছে সুবিধা নিয়ে নবদ্বীপে যাওয়া হচ্ছে এখন? তুমি তো এরকম ছিলে না রাতে না কাজের চাপে হয়ে গেছি ভাই। এই যে বলে যান নায়িকাটা কি হবে? আমি নায়িকা হব। নায়িকা আমি নায়িকা হব। আরে নায়িকা আমি কে নায়িকা হবে? নায়িকা হবে। এই শালা কে নায়িকা হবে? কে নায়িকা হবে? আমি নায়িকা হব। কে নায়িকা হবে? আমি নায়িকা হব। তুমি নায়িকা হবে? আমি নায়িকা হব।